ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ওমর যা যে রাস্তা ওমর চলে সেই রাস্তা কিন্তু শয়তান চলে না জোরে বলুন সুবহানাল্লাহ ওমর ইসলামের ইসলাম গ্রহণের পূর্বে রূপ ছিল যেমন ইসলাম গ্রহণ করার পরে সেই রূপ ছিল ন্যায় সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতালি রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখেছে আলী স্বপ্ন দেখছে হযরত আলী রাসূলুল্লাহ জামাতা স্বপ্ন দেখছে যে রাসূল খরমা বিতরণ করছে তো আলীর একটা দেশ হযরত আলী একটা খরমা দেশ আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা ঘুমের মধ্যে গালি দেখায় ঘুমতে জাগ্রত হয়ে দেখে সেই খাজুরের আটিটা গালে রয়েছে জোরে বলা যাবে কি হলো এ কি হলো চলে গেল ওমরের জামানা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলে গেল গিয়ে এবার ফজরের নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন মদিনার প্রেসিডেন্ট সবচেয়ে খুশির খবর শুনুন মুসলমানরা প্রেসিডেন্ট নবীর পরে আবু বকর পরে ওমর ওমরের পরে উসমান উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট নেতা লিডার অথচ মসজিদে নববীর ইমাম জোরে বলুন আর আমাদের ভাইরা যারা বড় বড় পদে চলে গেছে ঠিকমতো নামাজ পড়ে না জুম্মা পড়বার সময় কত কাজে ব্যস্ত আর এরা মদিনার প্রেসিডেন্ট মসজিদের ইমাম বুঝতে পারছেন কি অবস্থা ওমর ফারুক ফজরের নামাজ আদায় করেছে একজন মহিলা এসে বলছে হুজুর আমার গাছের খরমা এগুলো নিন আর আপনার এই মুসল্লিদের সব দিয়ে দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে খরমাটা নিয়ে বলছে ওকে দুটো দাও ওকে তিনটে দাও ওকে চারটে দাও ওকে পাঁচটা দাও ওকে ছটা দাও আর আলীর নামটা যখন এসেছে বলছে আলী বলছে আরেকটা দাও তালি দাও আলীকে হাত আলী রাদিয়াল্লাহু তাআলা করে দছে একটা অন পিস আলী বলছে ভাই আমার সংসারে তো আরো অনেকজন লোক আর একটা দাও খালিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আলী তুমি শোনো আমি ওমর তোমার কারে একটা খরমা দিলাম তুমি তো বিশ্ব নবীর জামাতা ও সাহাবী আলী নবী পাক তোমার স্বপ্ন যোগে একটা খরমা দিয়েছে আমি ওমর তোমাকে একটা খরমা দিলাম পৃথিবীর কোন শক্তি আমার রোধ করতে পারত না আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খরমা দিতেন আমি ওমর তোমাকে আজকে ওই অতটা পরিমাণ খরমা দিয়ে দিতাম মানুষ আপনি একটু জানেন কি জানি না আপনারা বহু জলসা শুনেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাতের অন্ধকারে বিবির কাছে খাওয়া দাওয়া করে লাঙ্গা তরবারিটা নিয়ে বললেন বিবি সাহেবা আপনি একটু রাতে ঘুমান আমি একটু বাইরে চলে যাই বিবি সাহেবা বলেছিলেন হুজুর আপনার কত না শত্রু পক্ষ আছে কত আপনার ক্ষতি করবার জন্য উৎপাতে বসে আছে আপনি একা কেন যেতে লাগলেন আপনার ছেলে আব্দুল্লাহকে আপনি নিয়ে যান ও বিবি সাহেবা আমি মদিনার প্রেসিডেন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দেখে যখন হিসাব দেবে ওমর আমি তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছিলাম কতটা পরিমাণ হক আদায় করেছো বলো ও বিবি সাহেব আমার ছেলে আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে না খলিফাতুল মুসলিমিন বার হয়ে পড়লেন আহারে তালাশ করে তালাশ করে তালাশ করে তালাশ করে তালাশ করে দেখে জঙ্গলের ভিতরে একটি মেয়ে ছেলে কয়েকটা বাচ্চা আছে উনানে বর্তনটা দিয়ে শুধু আপনার জাল দিতে লাগলেন বাচ্চাগুলো মায়ের প্রত্যেকটা জায়গায় ধরে তারে মা কতক্ষণ উনানে হাড়িটা থাকবে আমাদের কি খাওয়া দেবে না খলিফাতুল মুসলিমিন ওমর একটা গাছের গোড়ায় দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি মেয়েটা কি করে এমন তো অবস্থা দেখলাম ওই বাচ্চাগুলো মায়ের কাছে খাওয়া চাইতে 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 ওই জমিনে পড়ে তারা ঘুমিয়ে পড়েছে
খলিফাতুল মুসলিমিন যখন রাত্রিকে বলছে মা তোমার ওই উনানের হাড়ি বর্তনটা বসানো আছে ওটা কি উটি কোনো কিছু আছে কিনা মহিলাটা চিৎকার করে বলেছিলেন হে আরবের মানুষ মদিনার মানুষ তোমার মতো কপাল ফাটা ব্যক্তি আর কেউ নাই আমার স্বামী নাই আমার স্বামী আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল আমার পরনে ভালো কাপড় নাই এই গভীর রাতে তোমার মনোবাসনা নাকি আমার দরবারে এসেছো আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই মহিলা কাকে বলছিস ওমর ফারুককে চেনেন ওই সময় বলে মা আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি মা সমস্ত ঘটনা বলার পর ওমর ওই জায়গা থেকে বার হয়েছে দরজায় আওয়াজ দেয় ও আব্দুল্লাহর মা ও আব্দুল্লাহর মা বাড়িতে কিছু খাবার আছে কি হুজুর কয়েকটা খরমার পানি ছাড়া কিছু নাই ওই খরমার পানিটা নিয়ে দৌড়ে চলে গেল জঙ্গলের ভিতরে গিয়ে বলছে মা আপনার বাচ্চাদের খরমা কোটা আপনি দিয়ে তুলে তাদের খাওয়ান আপনি এটা নিজে খান পানিটা পান করুন আর খান এই খাওয়ার পরে সকালবেলা এই মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরকে আপনি কি চেনেন বলছেন না ওমরের দরবারে চলে যাবে তোমার গরিবের জন্য সাহায্য করা হবে মুসলমান আমার যুবক বন্ধুরা এমত অবস্থায় সকাল হয়ে গেল মহিলাটা কাপড় ভালো ছিল না একদিকে কাপড় ঢাকতে গিয়ে আরেক দিকে রঙ্গ হয়ে যায় কোন রকম কাপড়টা ছেঁড়া কাপড়টা তালিযুক্ত কাপড়টা এমত অবস্থায় পরিধান করে খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে যেতে গেল প্রচুর লোক সেখানে মজুদ আছেন এমত অবস্থা লক্ষ্য করে দেখে ওই মেয়ে ছেলেটা লক্ষ্য করে দেখে যে রাত্রিতে আমার দরবারে এসেছিল সেই ব্যক্তিটা গনিমতরে মাল বণ্টন করিতেছে চিন্তা করছে এই তালি ওমর ইস রাত্রি এত বেয়াদবি করেছি এত বড় কথা বলেছি আমাকে বোধ হয় ডেকেছে বদলা নেবার জন্য নিশ্চয়ই আমার ক্ষতি করবে যাক আমি খলিফাতুল মুসলিমের দরবারে মাপ চেয়েছি সমস্ত ভিড়ের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে ওমর ফারুকের দরবারে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমি চিনতে পারি না আগামীকাল রাত্রিতে গত রাতে চিনতে পারি না আপনার সাথে বেয়াদবি করেছি এই বলে পা দুটো ধরতে যাবেন খলিফাতুল মুসলিমিন ওমর বলছে মা তুমি দাঁড়াও ও মা তুমি দাঁড়াও আমি সেই ওমর মদিনার প্রেসিডেন্ট আমার প্রজাদের খবরটা আমি একটু নিতে গিয়েছিলাম এই দুর্দশা আজকে যদি তোমার খবর না জানতে পারতাম আল্লাহ আমার কিয়ামতের দরবারে যখন দাঁড় করিয়ে বলতো আমার হে ওমর আমি তোমাকে বাদশাহিত্ব দিয়েছিলাম মদিনার খলিফা বানিয়েছিলাম তোমার প্রজাদের অবস্থা কি তুমি একটু মাত্র গ্রহণ করে দেখো নাই আমি সেই দিন আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে জাহান্নামী হয়ে যেতাম ওমামা তোমাকে এই জন্য ডাকলাম ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকর আসলামকে বলেছিল আসলাম মদিনার সবচেয়ে বড় উটটা যেটা আছে আমার দলের উটটা নিয়ে এসে আপনার যত আটা ধরবে যদি তুমি তোমার শক্তি বহন হয় কিছু লোক নিয়ে তো যত আটা নেবে যদি না পারো উটটা নিয়ে উটের পিঠে দাও এই আটাটা নিয়ে আমার মায়ের দরবারে পৌঁছে দাও নেতা কাকে বলে আমির কাকে বলে লিডার কাকে বলে দেখেছেন নবীর আদর্শে আদর্শিত হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক যখন চলে গেল দিনটা তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে ওমর কাঁদে ওগো আল্লাহ আমি গোনাহগার বলো ওমর আমার নবী নাই আমার নবী আরাম ফরমাচ্ছেন হায়াতুল নবী শুয়ে আছেন আমি আমার আমার এত বড় দায়িত্ব দেওয়া হলো আমি কন্ট্রোল করতে পারছি না গো আল্লাহ ও আল্লাহ যদি আমার কোন ওমরের কোন রাজত্ব চালাতে গিয়ে ভুল হয় ওমরকে ক্ষমা করে দিও এত নাজারি করতে লাগলেন এত নাজারি করতে লাগলেন হঠাৎ গায়েবি আওয়াজ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী কেদোনা 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 এই রাত্রে একটা বিদ্যা মেয়ে ছেলের সাথে এই ভালো বম ব্যবহার করার বিনিময় আল্লাহ পাক আপনার জন্য আটটা জান্নাত আল্লাহ আদি করে দিয়েছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন হাল জাজাউল ইহসানুল ইল্লা ইহসান ইহসানের বদলা হলো ইহসান
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমার সৃষ্টিকারার সাথে আমার সৃষ্টির সাথে আমার সৃষ্টির সাথে বেয়াদবি না করে আমার সৃষ্টির সাথে অপমান না করে আমার সৃষ্টিকে তোরা ভালোবাস আমি আল্লাহ তোদের ভালোবাসা দিয়ে আমার দয়ার জান্নাতটা তোদের নসিবই করে দেব আজকে আমাদের একটু চিন্তার দরকার ইসলামে এত খোরাক আছে এই ধর্মে এত খোরাক আছে আমরা মুসলমান নীতি পারি আজকে বলুন বাপ আমার ছোট ব্রেনে আমার একটা বড় চিন্তা হয় যে আমরা যে আচার-আচরণ কাজকর্ম করছি আমাদের ইবাদত কবুলের রাস্তা দেখতে পাচ্ছি না এদিকে বন্ধন চলে এই দেখুন দেখছেন কি অবস্থা দেখুন এই ব্যবসা যখন ছিল না মুসলমানদের খাওয়া হতো না আপনারা কথা বলুন খোদার রাস্তে বলুন খাওয়া হতো না এখন নিয়ে খাওয়া হচ্ছে তাহলে যখন নেননি তখন শান্তি ছিলেন এখন নিয়ে শান্তিতে আছেন বাপ আমার যুবক বন্ধুরা শুনুন আমি আমার বাপের কথা একটু বলতে আসি তৈরি হই আমি আপনি আল্লাহর আযাবে জায়গাটা কোন জায়গায় থাকব আমার তৈরি হই এখন বন্ধন নেয় ছেলেদের দেয় পুরুষদের দিচ্ছে মহিলা আচ্ছা মহিলাদের বন্ধন দিচ্ছে যে নিতে আসছে উনিকে মহিলা না পুরুষ তাহলে অচেনা পুরুষের কোন নারী মুখ দেখাতে পারে আর যত গল্প ওখানে হয় একদম ওই মেয়ে বুঝতে পারে সংসারের খবর পর্যন্ত বলে দিচ্ছে এমনকি রাতের খবর পর্যন্ত ওখানে হয়ে যাচ্ছে পাঁচকান হয়ে পড়ছে মুসলমান আমার একটু সাবধান হও বাবা নামাজ রোজা তো অনেক দূরের কথা ইসলাম শুধু নামাজ রোজা পথে সীমাবদ্ধ হয়নি আমার দিন দুনিয়ার বাদশা বললেন আকেলা মা ওকেলা হো ও কাতে বাহু ও শাহেদাইন ও যুবকেরা আমার নবীর কলিজা আমার আপনার সিনায় রসুল্লার ভালোবাসা রয়েছে আমাকে অপমান করলে আমি সহ্য করে নেব আমার বাপের অপমান যদি করে আমার ভাইয়ের অপমান যদি করে আমি আপনি বুক পেতে মেরে নেব আমার রসুল্লাহ যদি কেউ অপমান করে আপনি সহ্য করতে পারবেন এই কার্টুন করেছে গোটা বিশ্বের মুসলমানদের কলিজা খাদ্য ধরে টেনেছে আমার নবীর হাদিসটা শুনুন আমার রসুল বলছে আকেলা মাও কেলা হুয়া কাতেবা ও শাহেদাইন যে সুদ নেয় আর যে সুদ দেয় যে লেখে আর যে সাক্ষী থাকে এই চারজন ব্যক্তি জাহান্নামে যাবে আর দাউদ আমার হবে না মরিশার সাইড কে নস করে বেরিয়ে দেয় দাউদ হবে এখন আমি যা বলছি দাউদ আর হবে না এ মরিশাবের ডাকি নি সব আমাদের কেসে দিয়ে যাচ্ছে বাবা আমার কিছু করার আছে আমি রসুল্লাহর কথা বলছি আমার দামার করার জন্য আগে রসুল্লাহর হাদিসটা দুনিয়া থেকে উদ্ঘাটন করুন ক্ষমতা আছে নাই রসুল বললেন যারা আপনার সুদ দেবে যারা সুদ নেবে যারা সাক্ষী থাকবে যারা লিখবে তার সুদের লেনদেন হয় দুজনার টাকা দেওয়ার নেওয়া এ সাক্ষী থাকে আর লেখে বলে চারজন জাহান্নামে যাবে চারজনের প্রতি আল্লাহর লানত আল্লাহ রসুল বললেন একটা মেয়ে ছেলে জাহান্নামে যাবে চারটে পুরুষকে নিয়ে চলে যাবে আমি আপনি তৈরি হয়ে যাই জাহান্নামে যাওয়ার জন্য মা আপনি কি বলেন একটা মহিলা যদি জাহান্নামে যায় চারজন পুরুষ তারা নিয়ে যাবে এই চারজন পুরুষকে আপনি একটু শুনুন প্রথম নম্বর ওই মেয়েটার হলো বাপ দ্বিতীয় নম্বর হলো তার বড় ভাই তৃতীয় নম্বর হলো তার স্বামী চতুর্থ নম্বর হলো তার বড় সন্তান অঙ্ক কষে দেখুন অঙ্ক কষুন আমরা মেয়ের বাপ আমরা মেয়ের বড় ভাই আমরা মহিলাদের স্বামী আমরা মহিলাদের বড় সন্তান এই হবে আরো আর নিচে নাম নাম লাগবে নাকি আর নিচে নাম আর নাম এই কি থাকে খালি এইবার আপনি বলুন কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বিবিরা তোমাদের গায়ের পোশাক আর তোমরা বিবিদের গায়ের পোশাক রসুল বললেন
আর দায়ুস লায়াত কুলু জান্নাত দায়ুস কোনদিন জান্নাতে যাবে না মদিনার সাহাবীরা কান্দে লাগলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন বাবা সাহাবীরা কেন তোমরা কাঁদো কি হয়েছে তোমাদের ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আর দায়ুস লায়াত কুলু জান্নাত দায়ুস কোনদিন জান্নাতে যাবে না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ হুজুর দায়ুস কে এবং কারা আমার নবী পাক বলেছিলেন ও আমার সাহাবা কেরাম করেরা দায়ুস লড়াই যাদের বিবিদের যারা কন্ট্রোল করতে পারে না পর্দা রাখতে পারে না যারা তাদের মায়েদের পর্দা রাখতে পারে না যারা তাদের বোনেদের পর্দা রাখতে পারে না এরা হলো দায়ুস এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না খালি বলুন মসজিদের প্রথম কাতারে সেক্রেটারি হয়েছেন মাদ্রাসায় হয়েছেন এইবার আপনি নামাজ পড়ছেন আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমার বিবি যদি উলঙ্গ অবস্থায় ঘরে পর্দা পোশিদা না করে আমি দায়ুস আজ দোয়া কেন কবুল হয় না বল 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 কেন আজকে হয় না একটু ফিরে আসতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো শোনো আমার আল্লাহ মুশরিক তোমরা পুরোপুরি আমি আল্লাহ আমার দরবারে তওবা করো এখানে আপনি কি বুঝবেন আমি আপনি কি বুঝবো আল্লাহ আমরা ঈমান আনার পরও আল্লাহ ডেকে বললেন হে ঈমানদাররা তোমরা তওবা করো আহা আমার আল্লাহ কত বড় করুণাময় দেখুন ডাকলে আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা তোরা যারা ঈমান এনেছিস আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়েছিস রসুলকে রসুল বলে মেনে নিয়েছিস আয় তোরা তওবা কর তওবা করলে কি হবে ইয়াগফিরু যুনুবা জামিয়া তোদের সমুদয় গুনাহগুলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ মাফ করে দেব আমার রাসূল তওবা করতেন আমার রাসূল আমার হাবিব যারা আল্লাহ পাক আগে এবং পরের গুনাহগুলো মাফ করেছে সেই রাসূল আমার তওবা করত সাহাবায়ে রাযিয়াল্লাহু ইন্নাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ডাকলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা ঈমানদার তারা কি তওবা করবে কেন তওবার ভিতরে কি আছে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন ও আমার সাহাবারা যদি শোনো শোনো আল্লাহ সৃষ্টির মাখলুক সৃষ্টি জীব পিপীলিকা ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা তোমাদের আমল নামায় কোনো আপনার গোনা নাই তোমরা কোন অন্যায় করনি ঠিক আছে আমি মেনে নিলাম নবী আল্লাহর একটা সৃষ্টি জীব ওই ছোট ছোট পিপীলিকা তোমরা যখন জমিনে হাঁটতে শুরু করেছো ওরা আপনারা তোমাদের পায়ে পড়ে পিষ্ট হয়ে মারা গেছে ওরা তো আল্লাহর সৃষ্টি জীব ওদের দিকে কি তোমাদের খেয়াল ছিল না তোমরা কি জানো না এই জন্য আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সাহাবীরা আমার আল্লাহ যে তওবার কথা বলেছে তোমরা দৈনন্দিন তওবা করো তওবা করার বিনিময়ে আমার আল্লাহ পাক তোমার ঈমানটা 70 গুণ মজবুত করে দেবে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর প্রান্তরে সাহাবী গো এই সাহাবীটা আমার নবী পাক যখন আল্লাহর নবীর কাছে একদিন চলে গেলেন আল্লাহর নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন আবু বকর গিয়ে সালাম দিয়ে মুসাফা করে দাঁড়িয়ে আছেন কেউ কথা বলে না আল্লাহর নবী বলছে বাবা আবু বকর কি ব্যাপার আমার দরবারে এমনি করে চুপচাপ তুমি খাড়া হয়ে দাঁড়িয়ে আছো ব্যাপারটা আমি রাসূলুল্লাহ বুঝতে পারলাম না চুপচাপ
জোরে বলুন সুবহানাল্লাহ একদম নিরুত্তর কোন কথা নেই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জগৎ গুরু নবী আমার আবু বকরকে ডাকলেন বাবা আবু বকর ও আবু বকর তুমি কেন কাঁদছো বিশ্ব নবীর দরবারে তুমি কেঁদো না তোমার কি চাও আছে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে তুমি একটু বলে দাও তো নবী রাহমাতাল্লিল আলামিন দু জাহানের বাদশা যখন এই কথাটা উত্তরণ করলেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় খাতাকার বসিয়াকার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমার গুনাহটা মাফ করে দিবেন আবু বকর ওই সময় রাসূল জিজ্ঞাসা করছে বাবা আবু বকর কি তুমি এমন একটা অন্যায় করে ফেলেছো কি এমন গুনাহ করে ফেলেছো যে আমার কাছে বলতে তুমি কুণ্ঠিত বোধ করে ফেলেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমার মাপে জান আপনার পায়ে কুরবান হয়ে যাক আমি আবু বকর আজকে যখন আমি বাড়ি থেকে আসলাম ওই আস্তে আস্তে আমি একটু দ্রুত মসজিদে প্রবেশ করেছি দুটো দ্রুত পায়দলে একটু আগে তাড়াতাড়ি করে হেঁটে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যে টিকটিকা গুলো মারতে বারণ করেছিলেন ওই একটা টিকটিকা আমার পাদুট পায়ের তলায় পড়ে পিষ্ট হয়ে গেছে আমার পাটা যখন পড়ে গেল আমার পাটা যখন পড়ে গেল ওই টিকটিকার জবান থেকে আমি আবু বকর শুনতে পেয়েছি আল্লাহু আকবার আমার পা পড়েছে কিন্তু আমি শুনতে পেয়েছি যেন ওর জবান থেকে টিকটিকে আল্লাহু আকবার শব্দ বার হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি পাটা সঙ্গে সঙ্গে টেনে তুলে দেখলাম আমার পায়ের পদতলে পিষ্ট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা কথা যারা পৃথিবীতে অমান্য করেছে তাদের তো দ্বারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে আমি আবু বকর ধ্বংস হয়ে যাব বিলীন হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমার প্রার্থনাটা রাস্তাটা আমি আমাকে বলে দিতে হবে আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবী আবু বকর এই মাত্র তুমি আমার কাছে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিবরিল মারফত আমাকে জানিয়ে দিয়ে গেল আবু বকর একটা প্রশ্ন নিয়ে আসছে বলে দাও আবু বকর স্বেচ্ছায় টিকটিকাটা মারেনি আবু বকরের পায়ের পদপিষ্ট হয়ে যখন মারা গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু বকরের পায়ের ওসিলা করে ওই টিকটিকাকে আমি আল্লাহ জান্নাতের মাটি বানিয়ে দিলাম একটু জোরে বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা কি বললেন আমার হাফেজ মাওলানা আতিজুর রহমান ভাই আমার আমাকে দাওয়াত করেছিলেন বলে নামাজ হচ্ছে জুনিয়র হলেও খুব ভালো ঠিক আছে আমার কিছু মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলে আমি হ্যাঁ বলছে না আপনি আমার চেয়ে অনেক বয়সে বড় বলতে পারবো না বলো দেখো রসুল বলেছে জ্ঞান যেখানে পাও সংগ্রহ করো আল হাদিস জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও আমার ছোট ভাইয়ের মতো হলেও তাহলে ওর ওর যদি একটা ছোট্ট কথা যদি আমার জ্ঞানের মূল্যবান কথা সে কথাটা আমার নিতে হবে কি গো তো আমার ভাইয়েরা যারা আশেপাশে আছেন আর লম্বা চওড়া করবো না এই পর্যন্ত জবানি কাটে না দেবো ইনশাল্লাহ আমার যা সময় ছিল তার থেকে বোধ হয় 15 মিনিট বেশি হয়ে গেছে বুঝতে পারছেন তো আমার বলার ভিতরে যদি আপনাদের কারো অন্তরে ব্যথা লেগে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমানি নূরটুকু নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন একটু মন খুলে বলে যাবে আল্লাহুম্মা আমিন একটু মন খুলে বলে যাবে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের অতক্ষণ পর্যন্ত যেন মৌত না দেয় যতক্ষণ পর্যন্ত আমরা কামেলে মোমেন না হতে পারি সকল আল্লাহুম্মা আমিন।